এলো এলাকা মকর পর্ব জল পড়ছে রে। আচ্ছা জল তো কম দিকে লাগলি যে জলিয়াটা কি বলবি রে নুনা, এই জল ঝড় গুলো দেখি পরব দেখি আছে এমনি দিনে পুরো আর রোদ দেই বলি হিরে লালকা। তোদের মুরগা তুরগা আছে নাকি? এই জলে আগুন জ্বলে তালে মুরগা তুরগা কাটি করে পড়াঙ্গি রেখা দি, বেশ সুন্দর লাগতি, তোমার ঠান্ডা লাগছে। বাবারে বাবারে জল পড়ার সঙ্গে আর হাওয়া দিচ্ছে যেন না, তুই ঠিকই পড়েছি, একটা মুরগা কাটতে হবে। চো 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 দেখে কোথাও আগুন তখন জ্বালে একটা মুরগা পড়াই করে খাবো, আর তখন আগুনটা তাইব আমার ঠান্ডা লেগেছে। কে জানে বাপ এই ঝুড়াটা মনে হচ্ছে গোটা মকরটা নেবে। এনুনা কোথাও দাঁড়াবার জায়গা দেখা দেখ রে, ছাতাটালেও জল আসছে আটকিচ্ছে না, আর একটা জামা প্যান্ট ভিজে গেলে ঘরের লোক অনেক গাল দেবে। বলি হিরে লালকা, এই পাড়ার মনে হচ্ছে আমরা অবাধ্য ছিলাম, ওটি রোডটা তো কেউ না দেখলো, আমরা দুজনে বেরাই করে ঢুকিচ্ছি ছাতা নিয়ে। চ বাপ কোথায় চালা চালা দেখ, দমে ঝড়ও দিচ্ছে ঠান্ডা লেগেছে, এখন ঝড় তোর দিদি ছাতা গেলে উল্টা ফুটা হয়ে যাবে। তোমার ঠান্ডা তোমার ঠান্ডা, হ্যাঁ আগুন তখন জ্বালতে পারে। এনু না বলি তো এটা ডর ছিল ওটাই হলেছে রে, ছাতা উল্টা দিয়ে ফুটে গেল। পালা পালা পালা, ও বাপ আমার ছাতা নিয়ে পালালো, পালা 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 ভেসে গেলি। পালা বাপ ছাতা তো ছেড়ে পালা, জীবন আমার ছেলে কাজ। মানতে পারে বাইরে পুরা জল পড়ছে আর এদিকে পুরো আমরা আগুন তাপছি আর মুরগা পোড়া, তুই একখানা কাজ করে দিলি মানতে হবে। বলি হ্যাঁ রে লালকা, তুই কি করছিস মুরগা পোড়াটা খা ধরে করে বসে আছি। কি বলি পরে নুনা, তুমি তো আরামসে মুরগা পোড়া খাচ্ছি, আমার জড়াই যায়নি এই জন্য মুরগা পোড়া ধরে করে আগুনের কাছে বসে আছি, তখন আমাকে পেছন দিকে তাপতে হবে। তোর মুরগাটা বড় টেস্টি আছে রে, আর শুন তোর ঠান্ডা লাগবে না কেন, আমার মনে হচ্ছে তোর রক্ত কম আছে, এই সকাল সকাল কুইলা খাড়া খাবি তোর রক্ত হবে আর ঠান্ডা ঠান্ডা লাগবে না, কেন কথাটা মনে রাখবি, আর তুই আজ একখানা মুরগা পোড়া খাবার নিজে বাপ জীবনে বলিও না, বড় টেস্টি আছে। টানা মারেননি ঠান্ডা কা ঠান্ডা লাগবে না, গরম লাগবে হ্যাঁ রে। শোন তুই পেছনটা তাপ তো তখন উঠে ঘুরে জলদি, এখনই গরম লাগবে আর মাংস পোড়াটাও খা। ও বাপ বাড়ে আরাম লাগছে পেছনটা তাপতে, তুমি না ঠিকই বললি পেছনটা তাপলে ভালোই লেগেছে, তোমার সুন্দর লাগছে তোমার সুন্দর, জারটা চলে গেল আমাদের মুরগিটা তো কাটে করে পড়াই করে খাইয়ে দিলি, আর ঘরের লোক যদি সিদে মুরগিটা কম দিয়ে গেলে তখন কি বলবো, তুই বলে দিবি না যে কটা নিয়ে চলে গেছে তাহলে আর কোনো বলিবে না, বুঝতে পারলি না বুদ্ধি কাটবো। মানতে হবে রেনু না তোর মাংস পোড়া খাওয়া, মনে হচ্ছে তুই ইয়ার আগের জন্মে বন মানুষ ছিলি, পুরা মুরগাটা খেয়ে করে উদ্ধার করে দিলি তুই। মানতে পারো লালকা, ঠান্ডায় ঠান্ডায় জলও পড়েছে আর তুই মাংস পোড়া খাওয়া এবার পেটটা ভরাই দিলি, পুরা মানাই গেল আজকে দিনটি, এটা কোনোদিনও ভুলিবো না। লালকা রে বলে না তোর ঠান্ডা লাগিলে মাংস পোড়াও খাওয়াই দিলি, লে এবার আজকের ভিডিওটা এখানেই শেষ কর দূরা, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ, তোমাদের ভালো লাগলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে একটা লাইকও মেরে দিবে না, তাহলে আমি নতুন নতুন মজার মজার আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য।